যারা হচ্ছে রোড সাইড থেকে কম দামে অসম্ভব সুন্দর সুন্দর সিরামিক পণ্য কিনতে চান, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। মাত্র 50 টাকা থেকে 800-900 টাকার মধ্যে সিরামিকের এসব পণ্য কোথায় পাবে তা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সিরামিকের সব নতুন নতুন কালেকশন সহ প্রতিটার দাম ও ডিটেলস। ভ্যান গাড়ির এই সিরামিক পণ্যগুলো আজকাল অনেক বেশি ভাইরাল ও ট্রেন্ডি পণ্য। ভ্যান গাড়ির এই সিরামিক পণ্যগুলো নিয়ে অনেক আপুরা একটি ব্লগ করতে রিকোয়েস্ট করেছিল আমাকে, তো সেই আপুদের কথা চিন্তা করে আজকের ব্লগটি সাজিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার শপিং ব্লগ। তো বরাবরের মতো আজকে আরেকটি শপিং ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে, আর আজকের ব্লগটি হচ্ছে রোড সাইড শপিং ব্লগ। তো আজকে আমি চলে এসেছি মোহাম্মদপুর কৃষি মার্কেটে। মোহাম্মদপুর কৃষি মার্কেট মোটামুটি সবাই চেনে আজকাল। কৃষি মার্কেটের ভ্যান গাড়ির এই সিরামিক পণ্যগুলো আজকাল বেশ জনপ্রিয়। ভ্যান গাড়ির সিরামিক এই পণ্যগুলোর দাম এখন নাকি আগের তুলনায় কিছুটা বেড়ে গিয়েছে। তো কী পরিমাণ দাম বেড়েছে এই পণ্যগুলোর বা দাম কি আগের মতোই আছে কিনা সেটাই আজকের পুরো ভিডিওতে দেখার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব। এখানে যে মগগুলো দেখছেন এগুলোর প্রাইস ছিল মাত্র 100 টাকা করে, মানে যেটাই নেন না কেন 100 টাকা। মগগুলো কিন্তু মোটামুটি বেশ বড় সাইজের ছিল, প্রতিটা ডিজাইন কিন্তু বেশ সুন্দর ছিল। আর এই মগগুলো সবসময় 100 টাকা করেই বিক্রি হয় আর এখনও সেম দামে বিক্রি হচ্ছে। কৃষি মার্কেটে বেশ সুন্দর সুন্দর এরকম মগের কালেকশনও পেয়ে যাবেন, আর প্রতিটা মগ দেখতে বেশ গর্জিয়াস ছিল। মগ ছাড়াও এখানে চায়ের কাপ থেকে শুরু করে সুপ বাটি আর অনেক কিছু ছিল, যার পার পিস মাত্র 100 করে ছিল। 100 টাকার নিচে যেমন 40 থেকে 50 টাকায়ও এখানে সিরামিকের অনেক পণ্য পেয়ে যাবেন। 40 থেকে 50 টাকায় কী কী আইটেম পাওয়া যায় সেটাও দেখাবো আপনাদের। আমি মগের কিছু কালেকশন আপনাদের দেখিয়ে দিলাম। যারা মোহাম্মদপুরের কৃষি মার্কেট চেনেন তারা তো চেনেনই, আর যারা চেনেন না তাদের জন্য লোকেশনটা একটু বলে দিচ্ছি। যে কোনো জায়গা থেকে কলেজ গেট এসে নামবেন, দেন রিক্সলা যে কোনো মামাকে বললেই হবে কৃষি মার্কেট যাবেন। আরেকভাবে আসতে পারবেন এখানে, যে কোনো জায়গা থেকে শ্যামলী হলের সামনে এসে রিক্সা দিয়েও যেতে পারবেন, আবার লেগুনাও পেয়ে যাবেন। এখানে যে প্লেটগুলো দেখছেন এগুলোর দাম ছিল মাত্র 100 টাকা করে। এই ভ্যানে যতগুলো প্লেট ছিল সব 100 করে চাচ্ছিল, আর হাফ প্লেটগুলোর দাম চাচ্ছিল 80 টাকা করে। এই ভ্যানটিতে প্লেটের অনেকগুলো কালেকশন দেখতে পাচ্ছিলাম। এখানে অনেকগুলো ভ্যান গাড়ি পাবেন সিরামিক পণ্যের। তো একটা বিষয় ক্লিয়ার করি আপনাদের, এক এক ভ্যানে এক এক রকম দাম চায়। আসলে একই প্লেট এক ভ্যানে 100 করে দাম চায়, আবার আরেক ভ্যানে 130-140 এরকম চায়। তাই অবশ্যই চেষ্টা করবেন সবগুলো ভ্যান দেখে দামটা যাচাই বাছাই করে কেনার। আবার সেম জিনিসই দোকানের ভেতর আরেকটু বেশি দামে বিক্রি হয়, তাই বারবার বলছি দেখে শুনে কেনার ট্রাই করবেন। এই সার্ভিং বোলগুলোর দাম ছিল মাত্র 150 টাকা করে। এই মামার ভ্যানে বেশ সুন্দর সুন্দর সার্ভিং বোল ছিল, যেগুলোর দাম 70 টাকা থেকে 300-400 টাকা পর্যন্ত ছিল। আসলে ছোট সাইজের এই সার্ভিং বাটিগুলোর দাম ছিল মাত্র 100 টাকা করে। এখানে 300 থেকে 400 টাকা দামের সার্ভিং বোল পেয়ে যাবেন, যেগুলো আসলে অনেক বড় সাইজের। ওখানে যে দুটো ফ্লাওয়ার বাস দেখতে পাচ্ছেন এগুলোর দাম চাচ্ছিল 160 টাকা করে। দামাদামি করে হয়তো কিছুটা কমে নিতে পারবেন। ছোট সাইজের এই চামচগুলোর দাম ছিল মাত্র 50 টাকা করে, চাইলে সিঙ্গেলও নেওয়া যাবে আবার পুরো সেট। চামচগুলো দেখতে কিন্তু খুব সুন্দর, তাই না? টাইগার প্রিন্টের এই সুন্দর কাপটির দাম ছিল মাত্র 100 টাকা। প্রিন্টটা আমার কাছে বেশ সুন্দর লেগেছে। এই ট্রেটির দামও ছিল মাত্র 100 টাকা। আমি প্রথমেই বলেছি এক এক ভ্যানে এক এক রকম দাম চায়, সেম এই ট্রেটি আরেকটি ভ্যানে 140 করে দাম চেয়েছিল। এখানে এই দুটো টিপট আমার খুব বেশি পছন্দ হয়েছিল, এগুলো ছোট সাইজের টিপট। এই টিপটগুলোর দাম ছিল 600 টাকা। টিপট ছাড়াও এখানে কারি বাটি ছিল অনেক ধরনের, এখানে বিভিন্ন দামের ছিল। আসলে আমার হাতের এই বাটিগুলোর দাম ছিল 100 টাকা করে। এই ডিজাইনটা বেশ সুন্দর ছিল, আর এটার দাম চাচ্ছিল 200 টাকা করে। দামটা আসলে ওঠা নামা করে সব সময়, কিন্তু আমার কাছে মনে হয়েছে দামটা আগের তুলনায় কিছুটা বেড়েছে সব জিনিসের। আর এই কিউট ছোট প্লেটগুলোর দাম চাচ্ছিল 70 টাকা করে। এখানে বেশ কয়েকটি ডিজাইন ছিল আর সবগুলো সেম প্রাইসেই ছিল। কৃষি মার্কেটে সিরামিক বা অন্যান্য জিনিসের এত হিউজ কালেকশন পাবেন রোড সাইডে, যার সবগুলো ঘুরে ঘুরে দেখতে হলে অবশ্যই হাতে সময় নিয়ে আসতে হবে। এই ছোট ছোট পটগুলোর দাম ছিল 70 টাকা, দেখতে কিন্তু বেশ কিউট ছিল। এইগুলোতে যে কোনো সস সার্ভ করতে পারবেন খুব ইজিলি। আর এই পটগুলোর পুরো সেটের দাম চাচ্ছিল 500 টাকা। পুরো সেট নিলে হয়তো দাম কিছুটা কম পড়বে, আর তারা আসলে খুব একটা দাম কমায় না, আগেই বলেছি। এই পটগুলো 3-4টা কালার অ্যাভেলেবেল ছিল, সবগুলো কালারই কিন্তু ভালো লাগছিল দেখতে। সিরামিকের যে কোনো পণ্য দেখতে নর্মালি অনেক বেশি সুন্দর হয়ে থাকে, আর এখানে তো বেশ কালারফুল ও বিভিন্ন ডিজাইনের পণ্য ছিল, যা দেখছিলাম সবই সুন্দর লাগছিল।
ঢাকনা সহ এই সুন্দর জারটির দাম ছিল 350 টাকা। তো উনি আমাকে বলেছিল যদি আমি নেই তাহলে 300 টাকায় দিয়ে দিবে, আর এর বেশি আর কমাবে না কোনোভাবেই। আমি যেহেতু নিব না তাই আর দামাদামিটা করিনি। আগের তুলনায় দাম কিছুটা বেশি হলেও ক্রেতার সংখ্যা কিন্তু কম ছিল না। কৃষি মার্কেটের এই ভ্যান গাড়িগুলো রাত 8টা 9টা পর্যন্ত খোলা থাকে। রোড সাইড থেকে যে কোনো জিনিস কিনতে হলে দিনের বেলাতে যাওয়া উচিত, তাহলে রিজেক্ট বা খারাপ পণ্যগুলো সহজেই চোখে পড়বে। যারা সিরামিক পণ্য কেনার কথা চিন্তা করছেন তারা কৃষি মার্কেটে গিয়ে একবার ঘুরে আসতে পারেন। এখানে খুব সুন্দর সুন্দর ডিজাইনের টিপট ছিল। এই টিপটটির দাম চাচ্ছিল 400 টাকা। এখানে টিপটের বিভিন্ন সাইজ বিভিন্ন ডিজাইন পেয়ে যাবেন, আর সাইজ বেড়ে দামটা ওঠানামা করে। আসলে এই মিল্ক পটগুলোর দাম ছিল 100 টাকা করে মাত্র। এরকম আরও ছোট ছোট অনেক পট পেয়ে যাবেন মাত্র 100 টাকায়। এখানে অনেক কালারফুল পণ্য পেয়ে যাবেন সিরামিকের। যারা কালারফুল পণ্য পছন্দ করেন তারা এখান থেকে দেখে শুনে নিতে পারেন। আর দামের কথা যদি বলি তাহলে বলবো দাম কিন্তু খুব একটা কম না। প্রথম দিকে দামটা আসলেই কম ছিল, কিন্তু এখন এই কৃষি মার্কেটে বেশ পরিচিত নাম সবার কাছে, যার ফলে দামটাও আগের তুলনায় অনেকটাই বাড়িয়ে দিয়েছে সব কিছুর বিক্রেতারা। এরপরও কিন্তু বিক্রি হয় প্রচুর এসব পণ্যের। ব্ল্যাক কালার এই বলটির দাম চাচ্ছিল 150 টাকা করে। দেন এখানে এই কাপ সেটটি চোখে পড়লো, এই পুরো সেটটির দাম ছিল 600 টাকা, মানে 6টা কাপের দাম 600 করে চাচ্ছিল। আমার কাছে দামটা একটু বেশি মনে হয়েছে। আর এই মিকি মাউস হাড়িটির দাম ছিল 500 টাকা। হাড়িটি দেখতে কিন্তু বেশ সুন্দর ছিল, আপনাদেরও ভালো লাগবে অবশ্যই। এখানে আসলে এত এত পণ্য, আমি অল্প অল্প করে যতটুকু সম্ভব সবগুলোই দেখানোর চেষ্টা করছি আপনাদের। সুন্দর এই ছোটো সার্ভিং ট্রেটির দাম ছিল 100 টাকা। 100 টাকা এখানে সিরামিকের অনেক অনেক পণ্য পেয়ে যাবেন। এই ম্যাট কালার হাড়িটি আমার কাছে বেশ ভালো লেগেছে, এই হাড়িটির দাম ছিল 600 টাকা। হাড়ি ছাড়াও এখানে অনেক কালারফুল ওর ভ্যারিয়েশনের কাড়িবাটি ছিল। আমার হাতের কাড়িবাটিগুলোর দাম চাচ্ছিল 300 টাকা করে, এটা আসলে বড় সাইজেরটা ছিল। আর ছোটো সাইজেরগুলোর দাম ছিল 150 টাকা থেকে 200 টাকার মধ্যে। ভ্যান গাড়ি ছাড়াও দোকানের ভেতরে অনেক সিরামিকের পণ্য পেয়ে যাবেন। আর এটা রহিম ভাইয়ের দোকান, মোটামুটি সবাই চেনেন। রহিম ভাই নাকি কম দামে সিরামিকের পণ্যগুলো বিক্রি করে আমি শুনেছি, কিন্তু আমার কোনো আইডিয়া নেই আসলে। আমি ওনার শপ থেকে এখনও কিছু কেনাকাটা করিনি, তাই কৃষি মার্কেটে আসলে আপনারা ওনার দোকান ঘুরে দেখতে পারেন যে আসলেই কি কম দামে ওনার কাছে সিরামিকের পণ্য পাওয়া যায় কি না। ছোটো সাইজের এই প্লেট আর বাটিগুলোর দাম ছিল 50 থেকে 100 টাকার মধ্যে। এখানকার প্রতিটা ভ্যানেই সিমিলার পণ্য পাবেন, তাই এক জায়গা থেকে না কিনে সবগুলো ভ্যান বা দোকান দেখে শুনে কেনার ট্রাই করবেন, যেটা আসলে আমি সবসময় করি। এতক্ষণ যা দেখলেন সব ভ্যান গাড়িতে বিক্রি করা সিরামিকের পণ্য ছিল, এখন দোকানের ভেতরে কী কী আইটেম এবং কেমন দামে বিক্রি হয় চলুন সেটা দেখে আসি। শপটিতে ঢুকতেই প্রচুর প্লেটের কালেকশন চোখে পড়লো। প্রথমেই প্লেটের পাশাপাশি চায়ের কাপ, কাড়িবাটি, টিপট সব কিছুই ছিল। ঝুলানো যে চায়ের কাপ বা কফি কাপগুলো দেখছেন সেগুলোর দাম ছিল মাত্র 100 টাকা করে, মানে 100 টাকা এত সুন্দর সুন্দর কাপগুলো পেয়ে যাচ্ছেন। তো আমি তাদের জিজ্ঞেস করেছিলাম তারা অনলাইনে এসব সেল করে কিনা। ওনারা অনলাইনে এসব পণ্য সেল দিয়ে থাকে, তাই যদি কেউ নিতে চান তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের শপের অ্যাড্রেস ও নাম্বার অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ওনাদের শপে কিছু প্লেটের কালেকশন প্রথমে দেখাই আপনাদের। এখানে অনেক কালারফুল ও বিভিন্ন ভ্যারিয়েশনের বেশ সুন্দর সুন্দর প্লেট ছিল, আর এই প্লেটগুলোর দাম 100 থেকে 150 টাকার মধ্যে ছিল। বড় সাইজের প্লেটগুলোর দাম চাচ্ছিল 120 থেকে 150 টাকা, আর হাফ সাইজের প্লেটগুলো 100 টাকায় বিক্রি করছিল। কেনার সময় একটু দামাদামি করে কেনার ট্রাই করবেন, যদিও তারা আহামরি দাম কমায় না। এখানে চায়ের কাপ, কফি কাপ, মগ সহ মিল্ক পট ছিল, আর এই সবগুলোর দাম আগেই বলেছি মাত্র 100 টাকা করে ছিল। আমাকে কিন্তু দামটা 100 করে বলেছে, এখন আপনারা যাওয়ার পর যদি দাম বেশি বলে তাহলে এটা আসলে তাদের ফল্ট। এখন ওনাদের শপের অ্যাড্রেসটা আপনাদের সাথে শেয়ার করছি। শপের নাম বগুড়া সিরামিক্স অ্যান্ড কোকারিজ। ওনারা এগুলো অনলাইনেও দিয়ে থাকে, আর সরাসরি দেখে নিতে চাইলে শপে চলে আসবেন। তাদের শপের কিছু প্লেট কালেকশন দেখিয়ে দিই আবার আপনাদের। এই সুন্দর প্লেটগুলোর দাম চাচ্ছিল 120 থেকে 150 টাকা করে। একসাথে অনেকগুলো নিলে হয়তো কিছুটা কমে নেওয়া যাবে, প্রতিটা প্লেটই অনেক বেশি সুন্দর ছিল, সবগুলো প্লেটই বড় সাইজের ছিল। আমার কাছে সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হলো প্লেটগুলোর কালার, প্রতিটা কালারই দেখতে অনেক বেশি ভালো লাগছিল। চাইলে পুরো ডিনার সেট নিতে পারবেন, তাদের বললেই তারা পুরো সেট রেডি করে দিবে। আমি একটা বিষয় বারবার বলছি সবাইকে, সিরামিকের যে পণ্যই কেনেন না কেন অবশ্যই চেক করে কিনবেন। সিরামিকের এই টপগুলোর দাম ছিল 300 টাকা, এর চাইতে ছোটোগুলো আবার আরও কম দামে বিক্রি হয়, যেমন 150 টাকা এরকম। আপনারা যদি প্লেটগুলোর ফুল সেট মানে 6টা একসাথে নিতে চান তাহলে দাম পড়বে 900 টাকার মতো। ওনার শপে অনেক ভ্যারিয়েশনের প্লেট ছিল, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন।
ছোটো সাইজের টি প্লেটগুলোর দাম ছিল 60 টাকা করে, আর হাফ সাইজেরগুলো 100 টাকা করে। প্লেটের পাশাপাশি সার্ভিং বোল ছিল কিছু অনেক ধরনের। এই সার্ভিং বোলটির দাম ছিল 150 টাকা, আর এই কিউট কিউট বাটিগুলোর দাম ছিল মাত্র 100 টাকা। বাটিগুলো বাচ্চাদের স্ন্যাক্স আইটেমের জন্য কিন্তু একদম পারফেক্ট। ব্লু কালারের এই টপটি অনেক বেশি সুন্দর ও কিউট ছিল দেখতে, এটার দাম ছিল 100 টাকা করে। এরকম কিউট কিউট আরও টপ পেয়ে যাবেন এখানে। শপের বাইরে ওনাদের ভ্যান গাড়িতেও পণ্য ছিল। আসলে যারা ভ্যান গাড়িতে এসব পণ্য বিক্রি করে সবারই মার্কেটের ভেতরে নিজস্ব শপ আছে, যেখানে আরও হিউজ পরিমাণ পণ্য থাকে। এই মিল্ক পটগুলোর দাম ছিল মাত্র 100 করে, 2 থেকে 3টা কালার অ্যাভেলেবেল ছিল এগুলোর, আর সুন্দর এই জারটির দাম ছিল 300 টাকা করে। এতক্ষণ ভ্যান গাড়িতে বিক্রি করা সিরামিক পণ্যগুলো দেখালাম আপনাদের, এখন মেলামাইনের কিছু জিনিস দেখাই আপনাদের। চলেন, ভ্যান গাড়িতে সিরামিক পণ্য ছাড়াও মেলামাইনের অনেক অনেক জিনিস পেয়ে যাবেন 10 টাকা থেকে 100 টাকার মধ্যেই। আর মেলামাইনের এই গ্লাসগুলোর দাম ছিল 75 টাকা করে। গ্লাস, প্লেট, কাপ সব কিছুই ছিল এই ভ্যানটিতে। এরকম দুটো ভ্যান পেয়েছিলাম যারা কিনা শুধু এগুলো বিক্রি করে ভ্যানে। সার্ভিং বোল, ট্রে, হাফ প্লেট, ফুল প্লেট সবই আছে এই ভ্যানটিতে, আর দামটাও খুব একটা বেশি না। দামটা পণ্যের গায়ে দেওয়া থাকলেও দামাদামি করে কেনা যায়। লাইট পিঙ্ক কালারের এই বাটি প্লেটগুলো আমার কাছে কিন্তু ভালো লেগেছে। বড় সাইজের বাটিগুলোর দাম ছিল 40 টাকার মতো, আর ছোটোগুলোর দাম আরও কম ছিল। এই ভ্যানে 100 টাকার মধ্যে অনেক কিছুই পেয়ে যাবেন। এই গ্লাস ঢাকনাগুলোর দাম ছিল 20 টাকা করে। এছাড়াও এর পাশে আরও কিছু সুন্দর কালেকশন ছিল প্লেট, বাটি, সার্ভিং ট্রেগুলোর। তো আজকের পুরো ভিডিওতে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি কৃষি মার্কেটে সিরামিক পণ্যগুলো আসলে কেমন এবং দাম সম্পর্কে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু। আর যারা এরকম আরও নতুন নতুন শপিং ব্লগ দেখতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ। তো নেক্সট কোনো শপিং ব্লগ আবার আপনাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।